আবার একটা মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকে লক্ষ্মী পুজোর ছোট্ট ঘরোয়া আয়োজন। অনেকদিন পর দিদারে বহু পুরনো বেনারসিটি আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে আমার দিদার বহু পুরনো একটি বেনারসি কোরিয়াল, সেটা আমার মনের খুব কাছাকাছি। তার ব্লাউজ ছিল না, তাই জন্য একটা কালাম থেকে ব্লাউজ কিনেছিলাম। পাড় আর আঁচল খুব সুন্দর, তার সাথে পেয়ারা পড়ছে আমার বিয়ের কয়েকটা গয়না, সেগুলো শাঁখাটা পরতে পারলাম না, শাঁখার খোঁচা উঠে গেছে সোনার কাজের জায়গাটায়। সিল্ক শাড়ি ছেড়ে যাবে। মা সকালবেলায় পুজোর কিছু আয়োজনে আমাকে হেল্প করে দিয়েছে, বাড়িতে ছিল বিকেল অবধি। আমি একা আছি বলে একটু সহায়তা, পাশে থাকা এই উৎসব আর আনন্দের দিনে একা থাকা খুব বাজে লাগে। ফ্যামিলি সবাই উপস্থিত থাকলে খুবই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। শরৎ পূর্ণিমা বলে একটু পায়েস করার নিয়ম থাকে, তাই জন্য পায়েস করে দিলাম। এটা নন বেঙ্গলিদের মধ্যেও নিয়মটা আছে, ওরা ক্ষীর বলে। তো এই শরৎ পূর্ণিমায় ক্ষীর কম্পালসারি, লাল কাপড়, গয়না, কয়েন, যে যেটাই করে মা লক্ষ্মীকে দেওয়া। আমার মেয়ে মা লক্ষ্মীর পায়ের ছাপ নিজের মতন করে এঁকে দিয়েছে দরজায়, ওকে দিয়েই করালাম। সংস্কৃতিটাকে বজায় রাখা যতটা পসিবল সেটুকু, না হলে আমি অত নিয়ম আষ্টে পৃষ্ঠে মানি না, তাহলে বাচ্চারা বেশি দমবন্ধ বোধ করবে। তারপর করজোড়ে করিয়া প্রান্তি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, চঞ্চলা চপলা প্রায় পীর দ্বারে দ্বার, পলকের তোরে তব নাহি কোথা স্থিতি, মুর্থবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। পড়া করিয়েছি, তাতে বাংলাটাও একটু অভ্যাস হবে। আর সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজোয় যেদিনই হোক খিচুড়ি তো কম্পালসারি, আর এখন একটু ফুলকপি উঠছে বলে দেওয়া, নাহলে সরস্বতী পুজোর খিচুড়িতে বেশি ভালো লাগে ফুলকপি, এখন সেই টেস্টটা পাওয়া যায় না। আর এই লক্ষ্মী পুজোর খিচুড়িটা যেন প্লেনই ভালো লাগে বেশি স্পাইসি করে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে।